পৃথিবীর প্রায় 5.8 মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বরফে ঢাকা। কখনো কি ভেবেছেন এই বিশাল পরিমাণ বরফ যদি গলতে শুরু করে তখন কি হবে? কি হবে যদি একদিন পৃথিবীর সব বরফ গলে যায়? একটি গবেষণা থেকে জানা যায় যে যদি সব বরফ গলে যায় তাহলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে প্রায় 230 ফুট, যার ফলে প্রায় 7টি মহাদেশেরই বিশাল অংশ চলে যাবে পানির নিচে। বাংলাদেশ, ভারত কিংবা ইউরোপ আমেরিকার মতো স্বপ্নের দেশগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সমুদ্র তীরবর্তী দেশ হিসেবে অস্ট্রেলিয়ার মতো দেশের 80% বাসিন্দাই তলিয়ে যাবে পানির নিচে। অ্যান্টার্কটিকা মহাদেশের গড়ে 98% প্রায় 2 কিলোমিটার পুরো বরফাবৃত। পেঙ্গুইন, সিল, টার্ডিগ্রেডের মতো প্রবল শৈত্যের সঙ্গে লড়াই করতে সক্ষম প্রাণী এবং উদ্ভিদরাই কেবল এখানে টিকে থাকতে পারে। 1,40,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই বরফাবৃত অঞ্চলকে পৃথিবীর শুষ্কতম মরুভূমি হিসেবেও চিহ্নিত করা হয়। সেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 200 মিলিমিটার। মাঝেমধ্যেই বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়া সম্পর্কে সাবধান করছেন পৃথিবীর মানুষকে। যদি সত্যি এমনটি ঘটে তবে বর্তমান স্থলভাগের যে মানচিত্র রয়েছে তা বদলে যাবে। ধীরে ধীরে বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। বিজ্ঞানীরা বলে থাকেন পৃথিবীর গড় তাপমাত্রা 58 ডিগ্রি ফারেনহাইট থেকে 80 ডিগ্রি ফারেনহাইট হলে পৃথিবীতে থাকা 5 মিলিয়ন কিউবিক মাইল বরফ গলে যাবে, আর সেই সাথে পুরো আটলান্টিক সমুদ্র তীর, এমনকি ফ্লোরিডা এবং উপসাগরীয় উপকূল তলিয়ে যাবে। ভৌগোলিকভাবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য একটু উঁচু জায়গা হওয়ায় তারা হয়তো এই মহাপ্রলয় থেকে সাময়িকভাবে বেঁচে যাবে, কিন্তু তারাও বেশি দিন বাঁচতে পারবে না, কারণ পুরো পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। যারাই বেঁচে যাবে তাদেরকে অনেক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই গলে যাওয়া বরফ বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছড়াতে থাকবে, বিপরীতে অক্সিজেনের পরিমাণ বাড়বে না। সমুদ্র গতিপথ বদলাতে শুরু করবে। সমুদ্র এবং বরফ অঞ্চলের প্রাণীরা প্রবল ধ্বংসের মুখে পড়বে। যারা বেঁচে থাকবে তাদের অন্যত্র জায়গা খুঁজতে হবে। প্রবল খাদ্য সংকটের মুখোমুখি হবে মানুষ। মরুভূমিগুলোতে প্রচুর বৃষ্টিপাত হবে, কিন্তু যেসব স্থানে আগে বেশি বৃষ্টি হতো সেসব এলাকা শুকিয়ে যাবে। আকাশে প্রচুর মেঘ জমবে এবং তা ক্রমে বৃষ্টি হয়ে ঝরে পড়বে পাহাড়ের গায়ে। তৈরি হবে বন্যা। সামান্য ভূমিকম্পের কারণে নেমে আসবে ভয়াবহ সুনামি। জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে মানুষ লোভের বশে একের পর এক বন জঙ্গল উজাড় করে যাচ্ছে। কয়েকদিন আগেই বিশ্বের ফুসফুস খ্যাত অ্যামাজনের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে হাজার হাজার গাছ। এই আগুন লাগার ঘটনা স্বাভাবিকের চেয়ে প্রায় 83% বেশি, আর গত 1 শতাব্দী ধরে ধীরে ধীরে অ্যামাজন রেইন ফরেস্টের 20% বেশি ধ্বংস করে ফেলেছি আমরা। সোনার খনি খোঁজা, মাটি খনন এবং বৃক্ষ নিধনে এই রেইন ফরেস্টের 20% ব্যবহার করা হয়েছে, আর এভাবে চলতে থাকলে 2030 সালের মধ্যে অ্যামাজনের 27% ধ্বংস হয়ে যাবে। সৌভাগ্যক্রমে সব বরফ একই দিনে হয়তো গলবে না, কিন্তু ধীরে ধীরে বরফ গলে যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী 5,000 বছরের মধ্যে পৃথিবী বরফহীন হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে পুরো পৃথিবী, আর তা ঘটবে মানুষেরই কারণে।